हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून, वेलकम बैक टू द चैनल बेंगली ब्लॉगर काकुली। सबाई के अनेक अनेक स्वागत हमार चैनले। देखो बिकेल बेला आमार क्लास चलछे, एकटा बाच्चा कि सुंदर क्लास करछे एबं अनेक किछु लिखछे। एटा किन्तु खूब स्पीडे दिएछि, आसले खूब स्लोलिओ लिखछिलो, तो भावलाम जे एकटु देखाई। आर सबथेके जेटा भालो लेगेछे आमार सेटा होच्छे एकटा न्याशनल फ्ल्याग ओ कालार करेछे, एटा दुर्धर्ष लेगेछे आमार, तो सेई जन्य तोमादेरके एकटु देखालाम। एकटा नतून ब्लगे तोमादेर अनेक अनेक स्वागत। আমি বেশ ভালোই আছি, আর অফিস থেকেই বাড়ি ফিরেছি, আর মা করে দিল চা। এবারে চাটা খেতে খেতে ব্লগটা শুরু করা যাক, তো চলো লেটস স্টার্ট। চা তো মা করে দিয়েছে, এবার ইচ্ছা হয়েছে মা আর ছেলের মাঝখানে গিয়ে আমি বসবো, তাই অনেক রকম পাহাড় পর্বত ডিঙিয়ে মাঝখানে গিয়ে বসেছি। অনেকক্ষণ পর বাড়ি এসেছি বলে মাকে একটু ধরে আদর করে দিলাম। মা অনেকক্ষণ একা একা ছিল, তো সেই জন্য মায়ের খবর নিলাম, একটু আদর আদর করে দিলাম। তো এইবারে আমি চা খাবো। আর আজকে অনেক রকম বিস্কিট নিয়ে এসেছি, পটল বিস্কিট, এস বিস্কিট, মানে আমি দোকানে গেলেই বিস্কিট কিনি, বিস্কিট ছাড়া আমার ভালো লাগে না। আর চা খেতে বসলে আমার বিস্কিট লাগে, আর ভ্যারাইটিস বিস্কিট লাগে। আমার একটা ব্যাপার হচ্ছে চায়ের সাথে আমার সমস্ত চুমুকেই বিস্কিট লাগবে, মানে এমন নয় যে বিস্কিট একটা খেয়ে নিলাম দুটো খেয়ে নিলাম তারপরে চাটা শুধু শুধু খাবো, এটা আমার একদম ভালো লাগে না। শুধু আজ বলে নয়, সব সময় যতক্ষণ চা আছে ততক্ষণ আমি বিস্কিট চুবিয়ে চুবিয়ে খাবো, নিদেন পক্ষে মুড়ি হলেও তার সাথে খাবো, কিছু না কিছু খাবো। ওই শুধু শুধু চা খেতে আমার একদম ভালো লাগে না, সেই জন্য ওই ভ্যারাইটিস বিস্কিট আমি নিয়ে আসি, এবং প্রচুর প্রচুর বিস্কিট আমার লাগে। প্রায় দু তিন দিন বাদে বাদেই আমাকে একটা বিস্কিটের প্যাকেট ভাঙতে হয়। আর ওই একটা বিস্কিট এনেছি, যেটা ভাঙা হচ্ছে না সেটা হচ্ছে মারি বিস্কিট, ওটা খেতে আমার ভালো লাগে না, ওই জন্য ওটা ভাঙাই হচ্ছে না, ওটা রয়েই গেছে দিনের পর দিন ধরে। অফিস থেকে এসে অ্যাকচুয়ালি ওই কিছুক্ষণ গল্প টল্প করলাম মোটামুটি 9:30 অবধি, তারপরে রান্না করব ভাবছি, কিন্তু রান্না করতে গিয়ে দেখলাম কিছুই রান্না করতে হবে না, শুধু একটু ডিমের অমলেট আজকে করবো ভাবছি। ভাত রয়েছে, তাছাড়া তরকারি টরকারি সব রয়েছে সকালের, তো ওই দিয়েই খাবো। আর এতক্ষণ ধরে আমি একটা মেকআপ ভিডিও করেছি, ভাবছো মেকআপ কোথায়? না, টিপটা খুলে রেখেছি। আমি অ্যাকচুয়ালি ডেইলি কিভাবে মেকআপ করি, অর্থাৎ প্রতিদিনের মেকআপ লুক কিভাবে আমি ক্রিয়েট করি বা কিভাবে আমি করি, কি কি প্রোডাক্ট ব্যবহার করি, সেটার একটা ভিডিও করেছি, এবং রয়েছে সেটা আমার নতুন ব্লগ চ্যানেলে। ব্লগ চ্যানেলের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা যদি দেখতে চাও প্রতিদিনকার সিম্পল মেকআপ লুক তাহলে ওইখানে যেতে পারো। আর এখন আমি ওই রাতের খাবারটা খাবো, আর তার আগে ড্রেসটা চেঞ্জ করব, ড্রেসটা পরেই বসে রয়েছি, ড্রেসটা চেঞ্জ করে নিয়ে তারপরে আসছি। ভেবে তো ছিলাম যে ড্রেসটা চেঞ্জ করে কথা বলবো, কিন্তু একটা টপিক নিয়ে একটু কথা বলতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে রিসেন্ট যে একটা ইউটিউব ইভেন্ট হয়ে গেছে, সেটা কোন ব্র্যান্ড অর্গানাইজ করেছে আমি ঠিক জানি না, যতদূর জানি ডিভোই করেছে, কিন্তু সেখানে যে ধরনের মানে অরাজকতা দেখলাম সেটা সত্যি খুব খারাপ লাগলো। অ্যাকচুয়ালি যে কোনো পেশার মানুষকেই সম্মান দেওয়া উচিত, আমি বলবো না যে ইউটিউবার বললে তাকে একটু বেশি সম্মান দিতে হবে, একদমই না, যে কোনো পেশার মানুষকেই সম্মান দেওয়া উচিত। যখন এখানে ইউটিউবার যারা রয়েছে সেই প্রফেশনের মানুষজনকে ডাকা হয়েছে, তো সম্মান তো অবশ্যই এক্সপেক্ট করে, তাই না? তারা যেরকম আমি দেখলাম কিছু কিছু ভিডিওতে গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে, সাউথ সিটি মলের বাইরে দাঁড়িয়ে রয়েছে, ইনভিটেশন লেটার পাওয়ার পরও তারা ঢুকতে পারছেন না, সেটা দেখে সত্যি খুব খারাপ লাগলো। এটা শুধুমাত্র ইউটিউবার বলে নয়, যে কোনো মানুষই যদি ইনভিটেশন পায় এবং তাকে ঢুকতে না দেওয়া হয় সেটা সত্যি খুব অপমানজনক একটা ব্যাপার। তো এইটা আমাদের বাংলা ইউটিউব কমিউনিটির ওপরে ঘটে গেছে, এটা জেনে ভীষণ খারাপ লাগলো, এবং দুঃখের সাথে এটাই জানাচ্ছি যে ম্যানেজমেন্টকে আরও একটু দৃঢ়ভাবে ব্যবস্থাগুলো করা উচিত। সব কিছু এরকম ক্যাজুয়াল হয়ে গেছে এখন যে মানুষের মান সম্মান বলে আর কিছু নেই, কাউকে কোনো রেসপেক্ট দেওয়া হয় না, যেমন খুশি যেভাবে খুশি বিহেভ করা হয়, কারণ এইসব নিয়ে কেউ এখন আর ভাবনাচিন্তা করে না। এথিক, নৈতিকতা, মরালিটি এগুলো তো অবলুপ্তই হয়ে গেছে। যাই হোক, আমার খুব খারাপ লাগলো, যাই হোক একজন ইউটিউবার হিসেবে আমার তো আরও একটু বেশি খারাপ লাগলো, তাই আমার ব্লগে এটা আমি উল্লেখ করলাম। হয়তো সামনে থেকে অনেক ইউটিউবারদেরই আমি চিনি না, অনেক ক্রিয়েটারদেরই আমি চিনি না, কিন্তু যখন দেখছিলাম যে তারা এইভাবে অপদস্থ হচ্ছে সত্যি খারাপ লাগছিল। অনেকে কাছের থেকে চিনিও, গতবার ইভেন্টে গিয়ে অনেকের সাথে দেখা হয়েছে, তো তাদের জানিও চিনিও, মানে বলতে পারো যে সরাসরি ফেস টু ফেস দেখা হয়েছে অনেকের সাথেই, তো অনেকে সেখানে যায়ও নি দেখলাম, অনেকে গেছে সেটাও দেখলাম, মানে আগে যারা গেছিল তাদের মধ্যে কেউ কেউ গেছে আবার সবাই যায়নি, এরকম দেখলাম আর কি। আমি যদিও সবটা ফলো করিনি যে কারা কারা গেছে, সবার ব্লগ বা সবার ইভেন্ট রিলেটেড ভিডিও দেখিনি, তো আমি বলতেও পারবো না হয়তো, কিন্তু তবুও ব্যাপারটা যেটা ঘটেছে খুবই খারাপ ব্যাপার। শেষ অবধি সবাই ঢুকতে পেরেছিল কিনা সেটাও আমি জানি না, তবে বিষয়টার দিকে আরো বেশি নজর দেওয়া উচিত ছিল, কারণ এই ব্যাপারগুলিতে যদি কর্তৃপক্ষরা নজর না দেয়, যারা অর্গানাইজ করছে তারা নজর না দেয়, তাহলে যতটা ক্রেজ ইভেন্টে ডাক পেলে
ইউটিউবারদের মধ্যে থাকে বা ক্রিয়েটারদের মধ্যে থাকে, সেই ক্রেজটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। অনেকে এটাকে এবার থেকে হয়তো ইগনোর করতে শুরু করবে, যে ঠিক আছে বাবা গিয়ে কি না কি হবে দরকার নেই, বা খুব প্রয়োজন না হলে যাবে না, বা খুব ইচ্ছে না থাকলে যাবে না, সময় না থাকলে যাবে না, অন্য কাজ ফেলে রেখে যাবে না, বা খুব যে একটা সম্মানীয় জায়গা সেই ভেবে যাবে না। সেই জন্য আমার মনে হয় ইউটিউবের জন্য এটা একটা খারাপই দৃষ্টান্ত হলো। তাই আমার মনে হয় যে ইউটিউব থেকেও কিন্তু কিছুটা নিয়ন্ত্রণ করা উচিত, শুধুমাত্র যারা যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডার আছে তাদের উপরে ছেড়ে দিয়ে একটা ব্র্যান্ডের উপরে টোটাল ছেড়ে দেওয়াটাও আমার মনে হয় ঠিক না। কিছুটা নিয়ন্ত্রণ রাখা উচিত ইউটিউব কর্তৃপক্ষেরও, এটাই বলবো। আর এটাও বলতে পারি যে এটা এমন একটা ব্যাপার, কিছু ক্রিয়েটারকে এক জায়গায় ইনভাইট করে তাদেরকে একটু আতিথেয়তা করা, এটা খুব একটা বড় ব্যাপার নয়। যে কোনো হোটেলই কিন্তু এই ব্যাপারটা করতে পারে, যে কোনো বড় বড় হোটেলগুলো এগুলো করতে পারে। তো তার জন্য জায়গাটা কতটা লাগবে বা কাকে কাকে ইনভাইট করা হয়েছে সেই ব্যাপারটার সম্পর্কে সম্পূর্ণ অবগতি রাখা দরকার, যাতে এরকম কোনো একটা অকওয়ার্ড পরিস্থিতি সৃষ্টি না হয়, যাতে যে মলে ইভেন্টটা হচ্ছে তাদেরও একটা লজ্জার ব্যাপার। সবাই এটা নিয়ে ভিডিও তো করবেই কম বেশি যারা গিয়েছিল, তাতে তাদেরও তো অনেকটাই নাম খারাপ হয়ে যাবে, তাই না? তো যাই হোক, ওভারঅল আমার মনে হয় সবারই দিকটা খেয়াল রাখা উচিত, বিশেষ করে যারা বড় বড় ক্রিয়েটাররা ব্যাপারটাকে কন্ডাক্ট করেছে আর কি, আমাদের কলকাতার যারা গর্ব যে ক্রিয়েটাররা, তাদেরও এইসব দিয়ে একটু নজর দেওয়া উচিত। আমি জানি না কতটা তাদের হাতে ক্ষমতা থাকে বা কতটা তাদের পাওয়ার দেওয়া হয়, আমি সেটা জানি না ডিটেলস, তবু আমার মনে হয় যদি হাতে থাকে তো একটু দেখা উচিত। এই ব্যাপারে আমার দুটো ভিডিও চোখে পড়েছে, একটা হচ্ছে নীলাঞ্জনার ভিডিও চোখে পড়েছে আর একটা হচ্ছে ছোট্ট ছেলের। তো দুজনের ভিডিও থেকে আমি জানতে পারলাম, জেনেই মনটা খুব খারাপ হয়ে গেল, বা নিজের গায়ে লাগছে যেন, যেহেতু ইউটিউবারদের সাথে এটা হয়েছে তো নিজের গায়ে লাগিয়ে ফেলছি। সেই জন্য কি হলো, আজকের ব্লগটা দেখো পুরোপুরি এইসব কথা নিয়েই বলে গেলাম, আর অন্য কাজ আর কিছু দেখাতে ইচ্ছা করলো না। আর তোমাদের বললাম যে আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে আসছি তোমাদের সামনে, সেটা করা হলো না, যেহেতু ওই ভিডিওটা দেখে ফেলেছি চোখে পড়ে গেছে। তো আমার মনে হলো আমারও কিছু বলা উচিত, এক নাম্বার তো আমি একজন ক্রিয়েটার, দু নাম্বার আমি আগের ইভেন্টে গিয়েছিলাম, তো সেই জন্য আমার কিছুটা তো অভিজ্ঞতা আছে, সেই জন্য ভাবলাম যে এটা তোমাদের কাছে বলা দরকার আমার। আর ট্রেন্ডিং টপিকের উপর কথা বলা তো ইউটিউবের একটা সাজেশন বলতে পারো, সেই কারণে এই বিষয়ের উপর বললাম এবং আমার মতামত জানালাম। আজকে ভিডিওটা কিন্তু এই অবধি আমি রাখবো, তোমাদেরও মতামত জানিও যে এরকম অবস্থার জন্য তোমাদেরও খারাপ লাগছে কিনা, যারা দেখছো যে তোমাদের প্রিয় ক্রিয়েটার যারা তোমাদেরকে আনন্দ দিয়ে থাকে, তোমাদেরকে এন্টারটেইন করে থাকে, তারা যখন এরকমভাবে একটা অকওয়ার্ড পরিস্থিতির মধ্যে পড়েছিল, আশা করি তোমাদেরও খারাপ লেগেছে। তো সেটা তোমাদের কাছ অব্দি আমার তরফ থেকেও পৌঁছে দিলাম। তো তোমরাও চাইলে একটুখানি প্রতিবাদ করতেই পারো, প্রতিবাদ একটুখানি হলেও তার কিন্তু অনেক ভ্যালু। তো চলো আজকের মতো এই পর্যন্ত, গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, ভালোবাসায় থেকো, হাসি মজায় থেকো, মাঝে মাঝে প্রতিবাদও করো, একেবারে চুপ থাকা কিন্তু আমাদের মানুষের কাজ নয়। চলো বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।